ভিউয়ার্স, শুভেচ্ছা রইল ক্রিয়েটিভ 71 টিভির পক্ষ থেকে। আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে প্রফেশনাল ভিডিও এডিটিং শেখানোর বিষয়ে। আমি সদ্দার মেহেদী হাসান, গত 20 বছর ধরে টিভি মিডিয়ার বিভিন্ন সেক্টরে জব করে আসছি। বর্তমানে আমি এনটিভির সিনিয়র ভিডিও এডিটর হিসেবে কাজ করছি। আমি আপনাদেরকে অতি সহজে এবং খুব অল্প সময়ে কীভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং আপনারা সম্পন্ন করবেন সেই পদ্ধতি আমি আপনাদেরকে শিখিয়ে দিব। তিনটি সফটওয়্যার নিয়ে আপনাদেরকে আমরা সহযোগিতা করব, FCP, অ্যাডোব প্রিমিয়ার প্রো এবং EDS। আমরা প্রথমেই FCP নিয়ে আপনাদের সামনে কথা বলব, চলুন। আমরা প্রথমে FCP স্টার্ট করলাম। আমরা FCP 7.0.3 ভার্সনে কাজ করব। এর পরবর্তীতে আমরা FCP 10 নিয়েও আপনাদেরকে কথা বলবো। প্রথমেই FCP অন করলেই যেটি পাবেন, শুরুর বাম পাশের উপরের যে বাম পাশে একটা বক্স পাবেন, এটাকে আমরা প্রজেক্ট উইন্ডো বলছি। প্রজেক্ট উইন্ডো এর ডান পাশেই একটা সোর্স ভিউ, এটা একটা মনিটর, দুইটা মনিটর থাকে, এটা একটা সোর্স ভিউ বলছি। আর একটা মনিটর ডান পাশে, এটাকে টার্গেট ভিউ বলছি। এর নিচেই একটি টাইমলাইন আছে, এখানে আমরা বিভিন্ন ধরনের ভিডিও এনে আমরা এখানে এডিট করার সুযোগ পাই। এই প্রজেক্ট উইন্ডোতেই দেখেন একটা সিকোয়েন্স, একটা সিকোয়েন্স আছে। এই সিকোয়েন্সটাই আসলে টাইমলাইনের এক একটা অংশ। এই সিকোয়েন্সটাই আমরা বিভিন্ন নামে রিনেম করতে পারি। এখানে ধরে নিতে পারেন আমরা TIMELINE টাইমলাইন 1, টাইমলাইন 1, অর্থাৎ এই টাইমলাইনেই একটা ভিডিও থাকতে পারে। এরকম আরও টাইমলাইন আমরা নিতে পারি। প্রজেক্ট উইন্ডোর মাঝখানে আমরা রাইট বাটন ক্লিক করলে আমরা নিউ সিকোয়েন্স পাবো। এখানে নিউ সিকোয়েন্স করলে এরকম আর একটা সিকোয়েন্স হবে। এভাবে আমরা অসংখ্য সিকোয়েন্স আমরা নিতে পারি। এই প্রজেক্ট উইন্ডোর মাঝখানে এই জিনিসগুলোকে অগোছানো না রেখে আমরা একটা ফোল্ডারের মধ্যে কাজের সুবিধার্থে আমরা প্রবেশ করে নিতে পারি। এই প্রজেক্টের নাম দিতে পারি PROJECT প্রজেক্ট। এই প্রজেক্টের মধ্যেই আমরা নিয়ে নিতে পারি এবং আমরা এটা গুছিয়ে রাখতে পারি। এরপরে যেহেতু আমরা ভিডিও এডিটিংয়ে আমরা ভিডিও লাগবে, সেই ভিডিওর জন্য আমরা একটা ফোল্ডার করতে পারি FWDAGE ফুটেজ। এই ফুটেজ ফোল্ডারের মধ্যে আমরা ফুটেজ নিয়ে আসবো, ভিডিও। এরপর আমরা সেইখানে আমরা গ্রাফিক্স নিয়েও কাজ করবো, GFX। সেই গ্রাফিক্সের জন্য একটা ফোল্ডার করব। এর মধ্যে আমরা মিউজিকেও যেহেতু কাজ করব, লাগবে আমাদের MUSIC মিউজিক। মিউজিকের একটা ফোল্ডার করলাম, অর্থাৎ আপনার যা যা প্রয়োজন পড়বে সেই ধরনের একটা ফোল্ডার করে করে আমাদের কাজের সুবিধার্থে আমরা এই ধরনের ফোল্ডার করে নিয়ে নিব, যাতে আমাদের এডিটিংয়ে করতে আমাদের খুব সুবিধা হয়। মিউজিকের জন্য মিউজিক, এবং এই এডিটিংয়ের শুরুতেই আমাদের যেটা বললাম যে একটা প্রজেক্ট উইন্ডোর মধ্যেই আমরা এই চারটা জিনিস আমরা কাজের সুবিধাতে করে নিলাম প্রথমেই। এরপর আমরা যখন কাজ শুরু করবো, আমরা প্রথমেই গিয়ে যেটা জিনিস দেখবো, ফাইনাল কাট প্রো করে গিয়ে ইজি সেট আপে প্রথমেই একটা জিনিস চোখ বুলিয়ে নিব, যেটি হচ্ছে যে ফরম্যাটটা কী আছে। আমরা এই ফরম্যাটের ব্যাপারে ডিটেলস আমরা জানবো ধারাবাহিকভাবে, কিন্তু প্রথমেই গিয়ে আমি আপনাদেরকে একটু জানিয়ে দিলাম সেটি হচ্ছে যে ফরম্যাটটা কী আছে। ফরম্যাটে গিয়ে আপনি যদি ক্লিক করেন দেখবেন যে HD, NTSC, অফলাইন RT, DB, মানে বিভিন্ন ধরনের ফরম্যাট থাকছে। আমরা সবচেয়ে যেটা সিলেক্ট করবো প্যাল ফরম্যাটে। আমরা বাংলাদেশ শুধু না, এশিয়া জোনের বিভিন্ন দেশে প্যাল ফরম্যাটে আমাদের কাজ হয়। প্যাল হচ্ছে পেরেস্ট অল্টারনেট লাইন। এই প্যাল ফরম্যাটে আমরা কাজ করছি। এই প্যাল ফরম্যাটে আমরা 25 অর্থাৎ 25 FPS, মানে 25 FPS আমরা কাজ করি। 25 FPS হচ্ছে আমরা সাধারণত টাইম মেনটেন করি, মিনিট
সেকেন্ড মিনিট ঘন্টা, অর্থাৎ 7 সেকেন্ডে 1 মিনিট, 7 মিনিটে 1 ঘন্টা এবং 24 ঘন্টা 1 দিন। সেই ক্ষেত্রে আমরা ওই 1 সেকেন্ডটাকেও আমরা টাইম লাইনে ভাগ করি এডিটে, যে 25 ফ্রেমে 1 সেকেন্ড এবং 7 সেকেন্ডে 1 মিনিট, 7 মিনিটে 1 ঘন্টা এবং 24 ঘন্টায় 1 দিন কাউন্ট করি, অর্থাৎ 4টা ডিজিট আমরা পাচ্ছি। সেই জিনিসের জন্য আমরা কাজ করতে গেলে আমরা আরও ডিটেলস বুঝতে পারবো 25 ফ্রেম পার সেকেন্ড। এই দুটো জিনিস আমরা অপশন রেখে ক্লিক করে দিলাম। আপনি যখন একটা প্রজেক্ট নেবেন, নিউ ফাইলে কি নিউ প্রজেক্ট নিলেন, নেওয়ার পরেই এই যে অপশনটা পাচ্ছেন, এরপরেই কিন্তু আপনি এই ধরনের একটা নিজের কাজের সুবিধাতে 4টা সুন্দর বিন, অর্থাৎ এগুলিকে আমরা বিন বলছি বা ফোল্ডারও বলতে পারেন, ফোল্ডার কিংবা বিন করে এই ধরনের কাজ করার সুবিধাতে আমরা 4টা বিন করে নিতে পারি। যে 4টা বিনের মধ্যে আমরা প্রজেক্টের মধ্যে প্রজেক্টগুলো রাখবো, ফুটেজের মধ্যে ফুটেজ রাখবো, জেপেক্সের মধ্যে জেপেক্স রাখবো, গ্রাফিক্স এবং মিউজিকের মধ্যে মিউজিক রাখবো, এবং আরও যদি আমাদের ফোল্ডার প্রয়োজন পড়ে সেগুলো আমরা করে নিব। তো একটা জিনিস হলো, এরপরে যখন আমরা জিনিস দেবো যে আনটাইটেল প্রজেক্ট করা আছে, এই আনটাইটেল প্রজেক্ট নামে তো আর সেভ করা যায় না, তখন যেটি করতে হবে আমাদেরকে কমান্ড এস কিংবা ফাইলে গিয়ে আমরা যদি সেভ প্রজেক্ট দিই তাহলে আমাদের আনটাইটেল প্রজেক্ট আছে। আমরা এডিটিং টিউটোরিয়ালের মধ্যে আমরা এটার নাম ফার্স্ট ক্লাস দিয়ে দিতে পারি, ফার্স্ট ক্লাস, ক্লাস দিয়ে আমরা সেভ দিয়ে দিতে পারি। তাহলে আমাদের যে আজকের যে প্রথম ক্লাসটা এটা ফার্স্ট ক্লাস হিসাবেই সেভ হয়ে থাকলো। ওকে ভিউয়ার্স, আমরা আজকে যতটুকু কাজ দেখলাম এটি খুবই সামান্য, তবে যতটুকু দেখেছি এটি আমার মনে হয় আপনাদের জন্য অনেক কিছু। আপনারা এইটি আপনাদের মনের মধ্যে গেঁথে নেন, আমরা নেক্সট সপ্তাহে আরও বিশদভাবে আরও ডিটেলস আপনাদেরকে পরবর্তী কাজগুলো বুঝিয়ে দিব। আশা করি আপনারা এই 2-4টা ক্লাসের পরেই আপনি বুঝে যাবেন যে এডিটিংটা আসলে খুবই ইজি, খুবই সহজ, আপনার খুবই সহজেই কাজগুলোকে করায়ত্ত করে আপনারা এডিটিংটিকে শিখে নিতে পারবেন এবং আপনাদের প্রফেশনাল ভিডিও এডিটিংয়ে আপনারা মনোযোগ দিতে পারবেন।